স্টুডেন্টস, আমি সুচরিতা দি কম্পিউটার সায়েন্সের মেয়েদের জন্য মেয়েদের পড়াতে এসেছি নেটওয়ার্কিং চ্যাপ্টারটা। নেটওয়ার্কিং কাকে বলছে? দুটো ডিভাইস বা দুটো কম্পিউটার যখন একে অপরের মধ্যে কমিউনিকেশন করে তখন তাকে বলা হচ্ছে নেটওয়ার্ক। এরা একে অপরের মধ্যে কমিউনিকেট করে কোনো মেসেজ পাঠাচ্ছে বা কোনো ফাইল শেয়ার করছে তখন তাকে বলা হচ্ছে কি, নেটওয়ার্ক। দুটোর বেশি ডিভাইসও থাকতে পারে, এরাও একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে, কিন্তু দুটোর কম হলে মানে একটা হলে কিন্তু কখনোই চলবে না। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে নেটওয়ার্কিং আমরা কোন কোন জায়গায় ব্যবহার করছি? নেটওয়ার্কিং আমরা অনলাইন টিচিং এর ক্ষেত্রে ব্যবহার করছি, আর আমরা সোশ্যাল নেটওয়ার্কিং এর জন্য ব্যবহার করে থাকি। এছাড়া নেটওয়ার্কিং আমরা কমিউনিকেশনের জন্য ব্যবহার করে থাকি। ই কমার্স, নেটের মধ্যে দিয়ে কমার্শিয়াল কাজকর্ম আমরা করে থাকি। ই ব্যাংকিং আমরা করে থাকি। তো নেটওয়ার্ক কাজে লাগিয়ে আমরা এই এত রকম কাজ করতে পারি, আরও প্রচুর আছে, এটা কয়েকটা এক্সাম্পল। আচ্ছা, এবার আসছি, নেট আমরা কখন করতে পারি বলতো? যখন আমরা সিগন্যাল পাই তখনই আমরা নেটওয়ার্কে কানেক্ট হতে পারি। ঠিক আছে, সিগন্যাল কত রকমের হয়? সিগন্যাল দু রকমের হয়, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল আর একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল কীরকম? অ্যানালগ সিগন্যালের পিকচার হচ্ছে অনেকটা এরকম। এই তিনটে বৈশিষ্ট্য থাকে, একটা হচ্ছে অ্যাম্প্লিটিউড, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর একটা হচ্ছে ফেজ। অ্যাম্প্লিটিউড কি? একটা সিগন্যালের বিস্তার কতদূর তাকে বলা হচ্ছে এর অ্যাম্প্লিটিউড। ফ্রিকোয়েন্সি জিনিসটা কি তোমরা জানো? ফ্রিকোয়েন্সি বাংলা হচ্ছে কম্পাঙ্ক, এক সেকেন্ডে কতগুলো ওয়েভ কমপ্লিট হতে পারে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর ফেজ মানে হচ্ছে কোন ফেজে একটা সিগন্যাল থাকে, ওর কোন দিকে একটা সিগন্যাল থাকে সেটা হচ্ছে ওর ফেজ। আচ্ছা, আমরা ভিডিও বা অডিও ডেটা সেন্ড করতে পারি অ্যানালগ সিগন্যালের থ্রু দিয়ে। ঠিক আছে, আর ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল কি? ডিজিটাল সিগন্যালের পিকচারটা হচ্ছে অনেকটা এরকম। এর মধ্যে দিয়ে মাত্র আমরা দুটো জিনিসই পাঠাতে পারি, একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে জিরো। এই ওয়ান আর জিরো দিয়েই কম্পিউটারের মধ্যে সমস্ত ইনফরমেশন আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সেই জন্য কম্পিউটারে সবসময় ডিজিটাল কমিউনিকেশনই হয়। টেক্সট ডেটা পাঠাতে ডিজিটাল সিগন্যাল খুব হেল্পফুল। ঠিক আছে, আচ্ছা, এরপর আসি আমরা তথ্য পরিবহনের ধরন। বা মোডস অফ কমিউনিকেশন, এটা কত রকমের হয়? এটা তিন রকমের হয়। একটা হচ্ছে সিমপ্লেক্স কমিউনিকেশন, এরপর হচ্ছে হাফ ডুপ্লেক্স, তারপর এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স।
সিমপ্লেক্স কমিউনিকেশন কিরকম? ধরো দুটো ডিভাইস আছে, দুটো ডিভাইসের মধ্যে প্রথম ডিভাইসটাই শুধুমাত্র দ্বিতীয় ডিভাইসকে সিগন্যাল পাঠাতে পারে, দ্বিতীয় ডিভাইসটা কিন্তু প্রথমকে কোনো সিগন্যাল পাঠাতে পারবে না, এরকম ভাবে যদি কমিউনিকেশন হয় তাহলে তাকে সিমপ্লেক্স কমিউনিকেশন বলে। কখন হয় এরকম কমিউনিকেশন? ধরো এটা কিবোর্ড, এটা মনিটর, তাহলে কিবোর্ডের দিক থেকেই সবসময় সিগন্যালটা মনিটরের দিকে যাবে, মনিটর কিন্তু উল্টে কিবোর্ডকে কোনো সিগন্যাল পাঠাতে পারবে না, এরকম কমিউনিকেশন। বা ধরো রিমোট আর টিভি, রিমোট একমাত্র টিভিকে সিগন্যাল পাঠাতে পারে, টিভি কিন্তু রিমোটকে কোনো সিগন্যাল পাঠাতে পারে না, এটা হচ্ছে সিমপ্লেক্সের উদাহরণ। হাফ ডুপ্লেক্স কিভাবে হয়? ধরো দুটো ডিভাইস আছে, দুটো ডিভাইস একটা সিঙ্গেল লাইন দিয়ে কমিউনিকেট করতে পারবে, দুটো ডিভাইসে ডেটা পাঠাতে পারবে একে অপরকে, কিন্তু একসাথে পাঠাতে পারবে না। মানে কিরকম? ধরো এটা এ ডিভাইস আর এটা বি ডিভাইস, এ ডিভাইস বি কে ডেটা পাঠাতে পারবে, বিও এ কে ডেটা পাঠাতে পারবে, কিন্তু একসাথে পারবে না। যখন এ ডিভাইস বি কে ডেটা পাঠাবে তখন বি কিছু করতে পারবে না, বি শুধুমাত্র ডেটাটা নেবে, তারপরে এর কাজ কমপ্লিট হয়ে গেলে তখন বি একে ডেটা ট্রান্সফার করতে পারবে। এটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। এটা কোথায় ব্যবহার করা হয়? ওয়াকি টকিজের ক্ষেত্রে ট্রাফিক গার্ডগুলো ব্যবহার করে। যখন দেখবে ট্রাফিক গার্ডগুলো ওয়াকি টকিজে যখন কথা বলে তখন ওনারা ওভার কথাটা ব্যবহার করেন, একজন অপরজনকে যত কথা বলেন তারপরে ওভার কথাটা ব্যবহার করেন, তখন অন্যজন আবার সামনের জনকে কিছু বলতে শুরু করেন, তিনিও আবার ওভার বললে আবার প্রথমজন কিছু বলতে পারেন। আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সে উদাহরণ হচ্ছে আমাদের মোবাইল ফোন, যেখানে আমরা সবাই একসাথে সাইমালটেনিয়াসলি কথা বলতে পারি, মানে একসাথেই কথা বলতে পারি, প্রথমজন যখন কথা বলে দ্বিতীয়জন একই সাথে কথা বলে, তাতে কোনো অসুবিধে হবে না। আচ্ছা, এরপর আসছে টাইপস অফ নেটওয়ার্ক। টাইপস অফ নেটওয়ার্ক তিন রকমের হয়, একটা হচ্ছে ল্যান, একটা হচ্ছে ম্যান, আর একটা হচ্ছে ওয়্যান। আচ্ছা, ল্যান কি? ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। নাম থেকেই বুঝতে পারছো লোকালি কাজ করে, মানে খুব ছোট জায়গার মধ্যে কাজ করে, ধরো একটা বিল্ডিং এর মধ্যে, একটা খুব ছোট ক্যাম্পাসের মধ্যে, অফিসের মধ্যে কাজ করতে পারে, ম্যাক্সিমাম 1 কিলোমিটার দূর অবধি এর বিস্তার হতে পারে। এর সুবিধা হচ্ছে এর ক্ষেত্রে স্পিড খুব বেশি হয়, খুব ছোট জায়গার মধ্যে ডেটা পাঠাতে পারে, তো তাই এর স্পিডটা খুব বেশি হয়। আর এর অসুবিধা হচ্ছে খুব শর্ট ডিস্টেন্সের মধ্যে কাজ করতে পারে। আচ্ছা, এরপরে আসছি আমি ম্যান। ম্যান হচ্ছে, ম্যানের পুরো নাম মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন নাম থেকেই বোঝা যায় যে এটা এটা একটা ছোট শহরের মধ্যে কাজ করতে পারে, যেমন আমাদের কেবল নেটওয়ার্ক 10 কিলোমিটার থেকে 120 কিলোমিটারের মধ্যে এটা কাজ করতে পারে। এর ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে একটু বেশি ডিস্টেন্স, ল্যানের থেকে একটু বেশি ডিস্টেন্স, কিন্তু ল্যানের থেকে একটু বেশি ডিস্টেন্স কিন্তু কমিউনিকেট করতে পারে, আর এর স্পিডটা একটু কিন্তু ল্যানের থেকে কমে যায়। ঠিক আছে, এরপর হচ্ছে ওয়্যান। এর পুরো নাম হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, ওয়াইড এরিয়া নাম থেকেই বোঝা যায় এটা বিশ্বব্যাপী কমিউনিকেট করতে পারে। আমরা যে ইন্টারনেট জানি, যেটা আমাদের গ্লোবালি কমিউনিকেট করে, সেটা অ্যাকচুয়ালি ওয়্যান।
আচ্ছা, এর সুবিধা হচ্ছে এটা তো প্রচুর ডিস্টেন্স কভার করতে পারে, টোটাল ওয়ার্ল্ডে কমিউনিকেশন দিতে পারে। আচ্ছা, এর অসুবিধা হচ্ছে যেহেতু টোটাল ওয়ার্ল্ডকে এটা কানেক্ট করতে পারে, এর স্পিডটা কিন্তু অনেকটাই কম, যেহেতু টোটাল ওয়ার্ল্ডকে এটা কমিউনিকেট করছে, আর এক্ষেত্রে একটু এরার হতে পারে। ঠিক আছে, অনেকটা দূর অব্দি যায়, তো এক মহাদেশ থেকে অন্য মহাদেশেও চলে যায়, তাই একটু এরার হতে পারে। আজ তোমাদের পড়ানোটা আমি এখানেই শেষ করলাম, আবার পরের দিন এরপর থেকে আমি পড়াবো। টাটা।